তো ইতিমধ্যে প্রত্যেক জেলার কিন্তু নামের লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ আমপান ঘূর্ণিঝড়ের ফলে যাদের বাড়ি ক্ষতি হয়েছে আপনি আবেদন করে থাকেন সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কতটা ক্রেডিট হবে কুড়ি হাজার নাকি পাঁচ হাজার টাকা তার মধ্যে আপনি দেখে নিতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া ঝাড়গ্রাম কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এক কথা প্রতিটি জেলার নামের লিস্ট রয়েছে তো আপনি কীভাবে দেখে নিতে পারবেন যে আপনাদের জেলায় কিংবা আপনাদের এলাকায় কাদের নাম এসেছে এর পাশাপাশি আপনাদের অ্যাকাউন্ট কতটা ক্রেডিট হবে তো আপনি দেখছেন বাঁকুড়া যে ডিস্ট্রিক্টের যে লিস্টটি রয়েছে তা আমরা ডাউনলোড করেছি এখানে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা এবং আপনি আপনার জেলার লিস্ট যে রয়েছে সেটি আপনি কীভাবে দেখে নেবেন এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার যে লাইক লাইকেন্ট ক্লিক করে ভিডিওতে একটু লাইক দিন আর যারা সাবশনে দেখতে পাচ্ছেন সেই সাবসঙ্গে ক্লিক করে পাশে বেলেন্ট ক্লিক করে নোটস অলকে রাখুন আর সাবস্ক্রাইব করে গেছেন খুব অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি মোবাইল ফোন গুগলে চলে যাবেন গুগলে এসে আপনি সার্চ করবেন ডাব্লু ডট গভ ডট ইন তো যখনই ডাব্লিউ বি ডট গভ ডট ইন আপনি সার্চ করবেন আপনার সামনে এগুলো ইন্টারভিউ চলে আসবে আপনি তিনটি বটে ক্লিক করবেন করার পর আপনার মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইট করে নেবেন তো এরপর আপনি সিম্পলি করে নিচে চলে আসবেন তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আমফান বেনিফিশিয়ারি লিস্ট নো মোর এই মোরে আপনি ক্লিক করবেন নো মোরে ক্লিক করার পর আপনার সঙ্গে পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনি আপনাদের ডিস্ট্রিকটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করুন বাঁকুড়া বীরভূম হুগলি আপনার অনেকে কমেন্ট করেছেন নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এখানে আপনি দেখতে পেন আপনার ডিস্ট্রিক্টের নাম রয়েছে আপনার যে ডিস্ট্রিক্টটি হয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিকট আপনি যখনই ক্লিক করবেন আপনার যে নামের যে লিস্ট রয়েছে আপনার ডিস্ট্রিক্টে কাদের নামের লিস্ট রয়েছে অর্থাৎ কাদের নাম এসেছে কাদের অ্যাকাউন্টে কুড়ি টাকা কেড রয়েছে সমস্ত ডিটেলস আপনি দেখতে পারছেন এর পাশাপাশি আপনি নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য অত অপশান রয়েছে এক নম্বর লিস্টে আপনার নাম থাকে সেটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম আপনি কিন্তু সমস্ত লিস্ট কিন্তু নিতে পারবেন ঠিক আছে আপনাদের দশ নম্বর লিস্টে প্রায় পাঁচশো নাম রয়েছে বা আবারও আপনি সিম্পল মোরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে লিস্টটি রয়েছে সেই লিস্টগুলো কিন্তু আপনাদের দেখে নিতে পারবেন এক কথায় অসংখ্য লিস্টে তার নাম রয়েছে তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের মোবাইল মাধ্যমে প্রত্যেক জেলার লিস্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনাদের কথা শাখা রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি এরকম নতুন আপডেট পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলেন ক্লিক করে নোটসং ওলকে রাখবেন এবং হিসাবে প্রত্যেকে জানিয়ে দেবেন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন